কলকাতায় পরকীয়ার মতো বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা তৈরি হয়েছে অনেক, তবে প্রতিক্রিয়াশীলদের অসহিষ্ণুতা বরাবরই এসব সিনেমাকে নিয়ে গেছে বিতর্কের কেন্দ্রে। তবে সাফল্য পেয়েছে সব ছবিগুলোই। এমনই কিছু পরকীয়া চিত্রপট নিয়ে তৈরি বিখ্যাত বাংলা ছবির নাম রইল আজকের পর্বে। তো বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্স রানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। তালিকার এক নম্বর ছবি দৃষ্টিকোণ। অ্যাডভোকেট জীবন মিত্রর কাছে তার স্বামীর আকস্মিক মৃত্যুর জটিল কেস নিয়ে আসে শ্রীমতী। জীবন ও রুমকির সাজানো সংসারে একটু একটু করে প্রবেশ করতে থাকে সে। রুমকির বাধা দেওয়া সত্ত্বেও জীবন ক্রমশ শ্রীমতীর সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে। ছবিটির চিত্রপট ঠিক এরকমই। পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবি দৃষ্টিকোণ। ছবিটি মুক্তি পায় 2018 সালে। লিস্টে দুই নম্বরে রয়েছে বাস্তুসাপ। কৌশিক গাঙ্গুলির আরও একটি ছবি বাস্তুসাপ। নিজের বাড়ির সমস্যা কাটাতে ব্যস্ত বিশেষজ্ঞ কুশল ও তিমিরকে তলব করে অর্জুন। কিন্তু কেউই আগে থেকে জানতে পারে না কুশল আর অর্জুনের স্ত্রী বন্যা পূর্ব পরিচিত। ধীরে ধীরে অন্যদিকে বইতে থাকে তাদের জীবন। 2016 সালে মুক্তি পায় বাস্তুসাপ ছবিটি। তালিকা তিন নম্বরে রয়েছে ক্ষত। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এটি একটি প্রেমমূলক থ্রিলার। চলচ্চিত্রটি উপন্যাসিক নির্বেদ লাহিড়ির গল্পের চারপাশে ঘোরাফেরা করে, যিনি তার বইতে একটি মহিলার সাথে তার যৌন সম্পর্কের গল্প বর্ণনা করেছেন। ছবিটিতে অভিনয় করেছেন প্রসঞ্জিৎ, পাওলি দাম ও রাইমা সেন। ছবিটি মুক্তি পায় 2016 সালে। তালিকা চার নম্বর রয়েছে যদি লাভ দিলে না প্রাণে। অনিশ আর পারমিতার বিয়ে হয়ে যায় দুটি ভিন্ন মানুষের সাথে। এর অনেক বছর পর অনিশের খর্তুতো ভাই মৈনাক তার দাদার আর পারমিতার অসম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে একটি ছবির চিত্রনাট্য লেখা শুরু করে। ইতিমধ্যে শহরে ফিরে আসে পারমিতা, দেখা করে অনিশের সাথে। জানতে চায় হঠাৎ করে কেন একদিন অনিশ তার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল। সুদেশনা রায় ও অভিজিৎ গুহর ছবি যদি লাভ না দিলে প্রাণে। ছবিটি মুক্তি পায় 2014 সালে। তালিকার পাঁচ নম্বর ছবি খোলা হাওয়া। পরিচালক অনুপ দাসের ছবি খোলা হাওয়া, যেখানে স্বামী প্রমিতের পরকীয়ার কারণে স্ত্রী অদিতির সাথে তার বিয়ে ভেঙে যায়। দার্জিলিংয়ে গিয়ে আত্মহত্যা করতে চায় অদিতি, তাকে বাঁচায় সায়ন। অল্প বয়সী সায়নের সান্নিধ্যে নতুন করে বাঁচার রসদ খুঁজে পায় অদিতি। দুজনের মধ্যেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ছবিটি মুক্তি পায় 2014 সালে। তালিকার ছয় নম্বর ছবি আবহমান। ঋতুপর্ণ ঘোষের আরও একটি উল্লেখযোগ্য ছবি। প্রবীণ চিত্র পরিচালক অনিকেত অল্প বয়সী শিখার মধ্যে তার নায়িকাকে খুঁজতে গিয়ে স্ত্রী দীপ্তির থেকে দূরে সরে যান। অনিকেতের মৃত্যুর পর তার পুত্র অপ্রতিম শিখার সঙ্গে কথা বলে জানতে চায় তার পিতা চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে। 2009 সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের এই ছবিটি। তালিকার সাত নম্বর ছবি দোসর। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি দোসর। দুর্ঘটনায় গুরুতর আহত কৌশিক হারায় তার প্রেমিকা মিতাকে। স্ত্রী কাবেরীর সঙ্গে পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে সে। 2006 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রচুর বিতর্ক সৃষ্টি করে। তালিকার আট নম্বরে রয়েছে চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে চিত্রায়িত চোখের বালি। ছবিটি পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ এবং অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় ও রাইমা সেন। ঐশ্বরিয়া এখানে বিনোদিনী ও রাইমা সেন আশালতা চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি হিন্দিতে মুক্তি পায় এবং এই ভাষাতেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হয়। বিনোদিনী ও আশালতার বন্ধুত্ব ধীরে ধীরে তিক্ততার রূপ নিতে থাকে যখন আশালতার স্বামী মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠতার রূপ নেয়। 2003 সালে মুক্তি পাওয়া এই ছবিটি সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছে। তালিকার নয় নম্বর ছবি পরমা। অপর্ণা সেনের ছবিটি সেই সময় বাংলা চলচ্চিত্রের জগতে সাড়া ফেলে দিয়েছিল। মধ্যবয়স্কা বনেদি বাঙালি গৃহবধূ পরমার ছবি তুলতে আসে বয়সে অনেক ছোট অবাঙালি রাহুল। না চাইলেও তার সঙ্গে ক্রমশ অন্যরকম সম্পর্কে জড়িয়ে পড়ে পরমা। 1985 সালে মুক্তি পাওয়া এ ছবিটি প্রচুর বিতর্কের সৃষ্টি করে।
তালিকার 10 নম্বর রয়েছে ছবি ঘরে বাইরে। রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেন সত্যজিৎ রায়। দুই বন্ধু নিখিলেশ ও সন্দীপের আদর্শগত টানাপোড়েনের মাঝে নিজস্ব মতামত নিয়ে দাঁড়ায় নিখিলেশের স্ত্রী বিমলা। সন্দীপের আদর্শে নিজেকে দীক্ষিত করার সঙ্গে সঙ্গে নিখিলেশের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। স্বামীর বন্ধু সন্দীপের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিমলা। ছবিটি মুক্তি পায় 1984 সালে। তালিকার 11 নম্বর ছবি স্ত্রী। 1972 সালে বিমল মিত্র গল্প অবলম্বনে পরিচালক সলিল দত্তর বিখ্যাত ছবি স্ত্রী, যেখানে জমিদার মাধব দত্ত চোখে ধুলো দিয়ে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ফটোগ্রাফার সীতাপতি। তালিকার 12 নম্বর ও শেষ ছবি চারুলতা। 1964 সালে সত্যজিৎ রায় পরিচালিত জনপ্রিয় ছবি চারুলতা, যার কাহিনী নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প নষ্টনীড় থেকে। ভূপতি ও চারুর নিস্তরঙ্গ জীবনে ঝড় তুলতে আসে ভূপতির ভাই অমল, তাকে ঘিরে চারুলতার জীবন পাল্টে যায় অনেকটাই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।